এই সংগ্রামে শুধু এই দু মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে, রাজপথে সবুজ লড়াই করেছে তার লেখনীর মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে সব সময় লিখেছে, কথা বলেছে। আর ঠিক সেই সময় চলে গেছে, আমি তাকে সেই শহীদের মর্যাদা দিয়ে রাখতে চাই, কারণ দেশের কথা বলতে বলতেই সে চলে গেছে। এই অল্প পরিসরে এবং মানসিক এই অবস্থায় ভারাক্রান্ত মনে খুব বেশি কথা বলতে বলা যায় না, বিশেষ করে সবুজ, সে তার নামের মতোই চেহারার মতোই সবুজ ছিল সবসময়, অলওয়েজ ব্রাইট, সবসময় প্রাণবন্ত। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই প্রার্থনা করছি যে আরে তারা তাকে যেন শুধু বেহেশত নসিব করেন, তার পরিবারকে সেই সহ্যের ক্ষমতা দেন যারা তা হারিয়েছে। আমরা হারিয়েছি আমাদের বন্ধুকে, দেশ হারিয়েছে একজন অত্যন্ত দেশপ্রেমিক একজন কূটনীতিককে। আমি আবারও তার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন।